রেমাকটারে খালি সুন্দর চপ্পল দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো দেখার মনে কত সুন্দর দিন। আমাদের গ্রুপ সদস্যরা সবাই রওনা দিচ্ছে, নাপাকুমে যাবো, মাত্র এখানে প্রায় আধা ঘন্টা সময় লাগবে রেমাকটারি খালের ধার দিয়ে। তো বন্ধুরা চলো আমাদের সাথে থাকুন, আমরা রেমাকটারি খালে কিছু দৃশ্য এবং নাপাকুমের কিছু দৃশ্য আপনারা দেখার চেষ্টা করবো। বন্ধুরা আপনি দেখুন যে জিনাপাড়া পাড়ি পাঁচ মিনিট হাঁটার পরে রেমাকটারি খাল পার হচ্ছে, সবাই রেমাকটারি খাল পার হচ্ছে আমাদের গ্রুপের সদস্যরা। দেখুন বন্ধুরা আমার নাপাকুমের দিকে যাচ্ছে, তো এরকম এই রেমাকটারি খাল কিন্তু কয়েকবার পার হওয়া লাগবে, একবার দুবার না, বেশ কয়েকবার পার হওয়া লাগবে। বিশেষ করে বর্ষার সময় রেমাকটারি খাল খুব ভয়ঙ্কর ধারণ করে, তখন আসলে এটা পার হওয়া জটিল হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার আধা ঘন্টা চলে আসছে, এই খাল থেকে আমাদের নাপাকুম পছন্দ লাগবে বন্ধুরা, প্রায় আধা ঘন্টা সময় লাগবে। রেমাকটারি খালের সুন্দর চপ্পল দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিউগুলো দেখার মনে কত সুন্দর ভিউ। আপনারা রেমাক এরকম দেখতে দেখতে যাবেন, হ্যাঁ দেখার মনে হয় ভিউ কত সুন্দর বন্ধুরা, দেখেন বন্ধুরা। আমার সামনে সবাই আছে, ভিডিও আছে, ভিডিও এইভাবে আমরা আস্তে আস্তে ব্যাপারটা এখানে সাইড ধার ধরে আমরা চল যাবো নাপাকুমের দিকে। বন্ধা আপনারা দেখুন যে আমি এখন যাওয়ার জন্য মূলত নাপাকুম হতে যখন জিনাপাড়া বা ফিসাপাড়া যাওয়া হয় মাঝে এখন দোকান পাবেন, এমন সময় একটা দোকান আপনার প্রয়োজনে পানি বা অন্য কিছু কিনতে পারেন বন্ধুরা এখান থেকে। এখন সাঙ্গ নদীর বন্ধুরা সাঁতরে পালাবো, খাল দেখলে বন্ধুরা বন্ধুরা যথেষ্ট স্রোত আছে বন্ধুরা, বেশ স্রোত পাবো, কেমন লাগলো স্যার খাল খুব স্রোত দেখেন বন্ধুরা, ভেলায় পাওয়া যাচ্ছে, কিন্তু ভেলায় সময় লাগবে অনেক সময়, দুইজন লোক পাওয়া আছে দেখেন বন্ধুরা, প্রচুর লোক এই যে ভেলা দেখছে, ভেলায় কি মানুষ পাওয়া আছে, প্রতিজন 20 টাকা কিনেছে বন্ধুরা। এখন বাজে সকাল 10:30, আমরা সকাল 7:20 রওনা দিয়েছিলাম জিনাপাড়া হতে, প্রায় 3 ঘন্টা 10 মিনিট পরে আমরা এই নাপাকুমে ঠিক নিকটে আসছি। আপনারা তো গর্জন শুনতে পাচ্ছেন, আমাদের বিশ্বের মাঝখানে 3 বার এই যে রেমাকটারি খাল পার হতে হয়েছে, বেশ খরচ ছিল। আজকে অক্টোবর মাসে যেহেতু 8 তারিখ, বেশ খরচ ছিল। তো বন্ধুরা আমরা অবশেষে প্রায় নাপাকুম এসে পড়ছি বন্ধুরা, আমার নাপাকুমের দৃশ্যটা আপনাদের একটু পরে দেখাচ্ছি বন্ধুরা। আমরা অবশেষে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত নাপাকুমের পাশে, আপনারা দেখেন বন্ধুরা নাপাকুমের দৃশ্যটা দেখেন বন্ধুরা, আপনারা কী অবস্থা দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা প্রচুর পানি ছোঁয়া বন্ধুরা, দেখেন বন্ধুরা
পাচ্ছি না অবশ্য নভেম্বর মাসের শেষে আর নভেম্বর মাসের কোনো পর থেকে আমার উপরে যাওয়া যাবে বন্ধুরা তখন পানি দেওয়া স্বচ্ছ থাকে এখন তো পানি ধোলা তবে পানি খোলাটা অনেক বেশি বন্ধুরা অনেক বেশি মনে হয় উপরে তো মাপা কম পাড়া না তো এখন জানলার উপরে কিন্তু মাপা কম পাড়া আছে আপনারা কেন সে টুরিস্টরা সেখানে থাকে বা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে দেখতে বন্ধুরা মাপা কম পাড়া দেখেন দেখুন আমাদের গ্রুপ সদস্য সবাই গ্রুপ সদস্যরা বন্ধুরা এখন আমরা নাপাকুম থেকে বিদায় নেবো বন্ধুরা আপনাদের কাছে একটু অনুরোধ বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখবেন বন্ধুরা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন বন্ধুরা আর যারা এই ভিডিও ফেসবুক পেজে দেখছেন বন্ধুরা দয়া করে আমাদের ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে ফলো করে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা আজ থেকে নাপাকুম ওয়াটারফলস থেকে যেটা বাংলাদেশের বাংলা নায়কের বলা হয় বন্ধু সে ওয়াটার ফলস থেকে আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা আমরা মূলত নাপাকুম ওয়াটার ফলস থেকে আমরা বিদায় নেবো বন্ধুরা এখন চলতে হবে ডেমাকের দিকে ডেমাকের আমরা যাবো বন্ধুরা সামনে নৌ আজকে সামনে বন্ধুরা নৌকা আছে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমরা ডেমাকের চলে যাবো বন্ধুরা তো বন্ধুরা চলুন আর হাত নৌকা পাওয়া যাবেন যদিও নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরে কিন্তু নৌকা থাকে না তখন হেঁটে যাওয়া লাগে নাপাকুম তো হেঁটে রেমাক্ষে যাওয়া লাগে বা রেমাক্ষে থেকে হেঁটে নাপাকুম আসা লাগে সময় প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে বন্ধু আমরা চলুন আমরা রেমাক্ষের দিকে পৌঁছে যাই বন্ধুরা বন্ধুরা দেখছেন যে নাপাকুম থেকে 20 মিনিট হেঁটে আসার পরে মূলত নৌকার ব্যবস্থা আছে প্রতি নৌকায় 1000 টাকা করে রেমাক্ষে পর্যন্ত বন্ধুরা আপনি দেখছেন তো রেমাক্ষে যাচ্ছে নৌকা দিয়ে এখানে থামা পর আবার 15 মিনিট 10 মিনিট হারা লাগবে হারা পর আবার নৌকা বন্ধুরা সামনে আবার নৌকা আছে রেমাক্কে যাওয়ার জন্য বন্ধুরা আবার নৌকা উঠছে রেমাক্কে যাওয়ার জন্য এই প্রতি নৌকা ভাড়া কিন্তু 1000 টাকা করে রেমাক্কে নাপাকুলে কিছু পাত পৌঁছে দেওয়ার জন্য 1000 টাকা ভাড়া নেয় আমার নৌকা হয়তো এখন রেমাক্কে দিকে রেমাক্কে পৌঁছে বন্ধুরা দেবাকের ফলস নিকটে চলে আসছে দেখাচ্ছে রেমাকরি ফলস সামনে দেখাচ্ছে বন্ধুরা বন্ধুরা আমরা অবশেষে রেমাকরি ফলসে চলে আসলাম বন্ধুরা নাপাকুম হয়তো দেখা রেবাকে ফলস দৃশ্যটা দেখায় বন্ধুরা আপনাদের দেখান
সামনে দেখছো বন্ধুরা এমএমকে তো বলে সামনে মানে এমএমকে তো লাগছে মনে করো বন্ধুরা আসলে এমএমকে তো পালা বন্ধুরা আসলে এমএমকে তো পালা মানে সামনে মানে বন্ধুরা মানে তো আল্লাহ মন্দির কালের কাছে বই আছে এসে এখানে মিলিত হয়েছে আর এটা হচ্ছে আমরা যাবো আমি এখন থেকে মিলিত হচ্ছে সিন্ধুকাই ঝাঝা এলাকা থেকে মিলিত এই জায়গা থেকে একটা চলে আসবো এসে বলে তো এখানে মিলিত হয়েছে এসে এখানে এমএমকে ফোন করবো রেমাকি ফার্স্ট থেকে বেড়া দেবো এবং আজকে ব্লগ আমাদের বন্ধু এ পর্যন্ত এখানে শেষ করতে বলবো না রেমাকি ফার্স্ট থেকে আজকে আমরা এখানে শেষ করবো বন্ধুরা দেখা হবে সামনে কোনো নতুন নতুন ভিডিও বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আজকে ভিডিও আসসালামু আলাইকুম সুস্বাগত বন্ধুরা।